বহুকাল ধরে টেলিজগতে খুবই জনপ্রিয় অভিনেতা ছিলেন মৃণাল মুখার্জি। প্রায় 5 দশকের বেশি সময় ধরে অভিনয়ে গানে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। একজন নায়ক এবং গায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন 70-এর দশকে। 70-এর দশকে সাদাকালো বড় পর্দা থেকে 2017 সালে বাংলা বিনোদন জগৎ। প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে শিল্পী হিসেবে তার যাত্রা অবিরাম চলেছে। তার মৃত্যুর খবরে শোকাহত বাংলার ছোট ও বড় পর্দার জগৎ। বাংলা ছবিতে যতজন গায়ক এবং অভিনেতা এসেছেন তাদের মধ্যে অবশ্যই প্রথম সারিতে থাকবেন মৃণাল মুখার্জি। 1966 সালে তপন সিংহার গল্প হলো সত্যি ছবি দিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর 1967 সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি অরুন্ধতী মুখার্জির ছুটি ছবিতে। এছাড়াও বহু বাংলা সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ অভিনেতা। বড় পর্দা, ছোট পর্দা, রেডিও থেকে মঞ্চ, দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন সর্বত্র। ছোট পর্দা হিসেবে রাশি ও দেবীপক্ষ ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সম্প্রতি আমলকি ধারাবাহিকে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ক্যান্সার হয়েছিল তার। অবশেষে মঙ্গলবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। অন্য সকলের মতো তার মেয়ে জোজো, বর্তমানে জনপ্রিয় গায়িকা, তিনিও কান্নায় ভেঙে পড়লেন। তার মৃত্যুতে এখন টেলিপাড়ায় শোকের আবহাওয়া। মৃণালবাবু যা কিছু দিয়ে গেছেন বাংলা সিনেমাকে তা চিরকাল অমলিন থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে কারণ বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।